আরে বাড়িতে কোনো চিরুনি খুঁজে পাচ্ছি না চুলটা আছে তবে তাহলে নীলকে কি হয়েছে ওরে এখন যাওয়া যাবে না এখন বলছি কেন আরে বুঝতে পারছিস না ওরে বর্দি আর কি আমি কি বলছিস আমি সত্যি কিছু বুঝতে পারছি না আরে বাবা চুলটা আছে তবে নালে আমি নীলকে খাওয়াই তোরে আছিস আমি না এ তো ওরে বলছিস তুই কিছু বুঝতে পারছিস না রে বললাম তো বুঝতে পারছি না আমাকে চুলটা কি বল 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 ওরে বর্দি আর কি বল আরে বর্দি এই দোয়েল বলছিলাম যে রাই এবার কিন্তু খুব বকা খাবি শোন তোর দিদি আর জামাইবাবু এমন কিছু করছিল না যার জন্য তুই কি মুশকিল না এইরকম শালিকা যার বাড়িতে থাকে সে কি করতে পারে বলতো তুমি ছাড়ো তো রাই সব কিছুতেই বেশি বেশি বাবা 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 এখন যত দূর সব নন্দ ঘোষ ঠিক আছে আমি তাহলে মেজদিকে সব বলে দিই এই মেজদি কোথায় জামাইবাবু কার সঙ্গে কি করে কথা বলতে হয় তুমি এখনো শিখলে তুমি কার সঙ্গে কথা বলছো জানো বরকতটা আমি আছি দেখো তো চাচি কেমন লাগছে আমাদের মুস্কানকে কই দেখি দেখি কি সুন্দর দেখাচ্ছে না গো আমার তো ওকে দেখে গান গাইতে ইচ্ছে করছে ও চাঁদ সামলে রেখো জোছনাকে ও চাঁদ সামলে রেখো জোছনাকে কারো নজর লাগতে পারে ও চাঁদ থ্যাংক ইউ স্যার ইরফান দা আছেন না উনি নেই কখন আসবেন কিছু জানেন স্যার সেকেন্ড হাফে ফিরবেন আর মানে তো আমাদের বাড়িতেই যাবে তাই থানায় সেকেন্ড হাফে আসবে ঠিক আছে কেমন যেন হ্যাঁ দেখেছো কোথায় ইসানুর আমি আমি শিওর এটা ইরফান্দা যদি এর মধ্যে বাড়ি এসে থাকে তাহলে ভালো হয় যদি মিজানুর চলে এসে থাকে তাহলে তো আর কিছুক্ষণ পর আমাদের মুস্কান মিজানুরে হয়ে যাবে চলো দীপটা দেখি একটু দেখে আসি তোমার বরকে দাঁড়া আরে তুই মিজানুর ভাই শেষমেশ দিনটা এসে গেল হ্যাঁ কেমন লাগছে ভালো তো কেমন লাগছে মানে ভালোই তো লাগবে এই দিনটার অপেক্ষা তো সবাই করে থাকে কোথায় গেলি রে মা ও মা জয় যত ইচ্ছে ডেকে নিন তারপর তো শুধুই মিজানুরের